हेलो एंड वेलकम टू अनदर वीडियो ऑफ हैशटैग फुटबॉल। आमी अनिर्बाण तुम्हारे साथ जरा नहीं चले इसी फुटबॉल दुनिया समस्त अपडेट नहीं आरो एक टा वीडियो तो बेशी देरी ना करे चलो वीडियो शुरू करा जाए। तो শুরুতেই কথা বলে দেব ডিয়ং কে। তো ডিয়ং এর যে সিচুয়েশনটা আছে সেটা এখন প্রায় ডান হয়ে গেছে। মানে আমি অনেক দিন ধরেই বলছিলাম যে ডিয়ং বার্সেলোনা ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেড চলে যেতে পারে। এই একটা ডিল নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড প্রায় এক বছর দু মানে এক বছর বলছি মানে আচ্ছা এই একটা ডিল নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড প্রায় এক মাসের ওপর ধরে পড়ে আছে, প্রায় দেড় মাস হতে চলেছে। তো এই ডিলটা ম্যানচেস্টার ইউনাইটেড যা ছিল সেটা মানে কমপ্লিট করবি এটা প্রায় মোটামুটি জানা ছিল, তোমাদেরও জানা ছিল আমারও জানা ছিল। কারণ ম্যানচেস্টার ইউনাইটেড পক্ষে আর কোনো অন্য কোনো টিমের সব প্লেয়ারদের সঙ্গেও লিঙ্ক হচ্ছিল না, বাট লিঙ্ক হচ্ছিলো বাট তাদের সঙ্গে সেরকম ইন্টারেস্ট তাদের সঙ্গে এই পাওয়া যাচ্ছিলো না। সেই দিক দিয়ে দেখতে গেলে ডিয়ংই একমাত্র ছিল যার সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেডের যেটা মানে লিঙ্ক বারবার হয়ে যাচ্ছিলো। আর ওই দিক দিয়ে দেখতে গেলে ম্যানচেস্টার ইউনাইটেডের যে নতুন কোচ যে এসছে আয়াক্স থেকে, সে ডিয়ংয়ের এক্স কোচ, তো সেও প্রথমত ডিয়ংয়ের তরফ থেকে একটা মানে ডিয়ংকে নেওয়ার জন্য খুব ফোর্স করেছিল। তো এখানে যে জানা যাচ্ছে ফ্যাব্রিজিও রোমানোর থেকে যে হেয়ার উইকোড টুইটটা আমরা পাই, যে হেয়ার উইকোড মানে ডিল ডান কনফার্ম, মানে হেয়ার উইকো মানে তোমার ক্লাবের ইয়ের জন্য ওয়েট করতে হবে না, ক্লাবের তরফ থেকে ওয়েট করতে হবে না, তার আগেই কনফার্ম। তো ডিয়ংয়ের যে খবরটা পাওয়া গেছে তো সেখানে বলেছে যে ক্লাবের মধ্যে এগ্রিমেন্ট খুব শীঘ্রই রিচ হতে চলেছে এবং 65 মিলিয়ন ইন মানে শুরুতেই 65 মিলিয়ন পে করে দেবে ম্যানচেস্টার ইউনাইটেড ইন হ্যান্ড এক্ষুনি, আর তার সঙ্গে 20 মিলিয়ন ভ্যারিয়েবল এবং টাইমের সাথে সাথে পে করবে বার্সাকে ম্যানচেস্টার ইউনাইটেড। যেটা আগে কথা হয়েছিল যে মানে ভ্যারিয়েবলসগুলো এমন ভ্যারিয়েবলস না যেটা যে টিম যদি চ্যাম্পিয়ন্স লিগ কোয়ালিফাই করতে না পারে তাহলে ইয়ে করবে না, বাট এরকম না, মানে ইজিলি প্রাপ্য এরকমই ভ্যালিউবল, সেই সব দিয়ে বার্সাকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করেছে যে 65+20 পটেন্সিয়ালি 85 মিলিয়নের এই ডিলটা হতে চলেছে ডিয়ংয়ের সাথে। তো এই একটা ডিল কিন্তু ডিয়ংয়ের সঙ্গে যে ম্যানচেস্টার আছে এটা কিন্তু আমরা খুব সহজেই দেখতে চলেছি যে ডিয়ংয়ের এই ডিলটা ডান হতে চলেছে। তো এইখানে একটা কথা বলে থাকি, ম্যানচেস্টার ইউনাইটেড অবভিয়াসলি একটা খুব ভালো প্লেয়ার পেতে চলেছে, আর বার্সেলোনাটা এমন জেম অফ এ প্লেয়ার হারাতে চলেছে। বার্সেলোনা ফ্যান হওয়া সত্ত্বেও আমি বলতে পারছি মানে লিওনেল মেসি চলে যাওয়ার পর এই টিমের আমার একটাই ফ্যান মানে একজনই ফেভারিট প্লেয়ার ছিল ডিয়ং, তারপর পেড্রি, মানে গুটি কয়েক মুষ্টি কয়েক প্লেয়ার ছিল, তার মধ্যে যদি ডিয়ং চলে যাচ্ছে তো ডিয়ং খুবই মানে খারাপ লাগছে, কষ্ট লাগছে তো অবশ্যই, বাট কিছু করার নেই, মানে কিছু কিছু টাইমে স্যাক্রিফাইস করতেই হয়। তো মানে অল দ্য বেস্ট টু ডিয়ং, বাট কিছু করার নেই, লেটস মুভ অন। ওই টাকাটা দিয়ে আমাদের লেভানডস্কি যদি চলে আসে তাহলে তো শুনে কিছু হয়ে যায়। তো নেক্সট আপডেট যেটা আছে সেটা হচ্ছে ওসামা বিন ডেম্বেলে। ও হো 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 হো, কী ড্রামা চলছে ওসামা বিন ডেম্বেলে কে নিয়ে, লাইক মানে মান গে ভাই লাপোর্তা, মান গে ম্যাথিউ অলিভানি, মান গে লাইক লিটারেলি মান গে ভাই, হাত জোকছে মান গে, লাইক যেভাবে সায়েস্তা করেছে ডেম্বেলেকে এর থেকে ভালো সায়েস্তা আর কিছু করতে পারে না। তো রিসেন্টলি আর এত বেশি এগিয়ে না সাসপেন্স করে তোমাদেরকে ডিরেক্ট খবরটাই বলে দিই যে খবরটা কী হয়েছে। রিসেন্টলি একটা আপডেট এসেছিলো যে ডেম্বেলেকে বার্সেলোনা নতুন একটা অফার করেছে, ঠিক আছে। তো এই আপডেটটার পরেই আমার বুকটা ধুক করতে শুরু করে দিচ্ছে যে এই রে আবার মানে ক্রিপল ডাউন না হয়ে যায় ডেম্বেলের সামনে, ক্লাব আবার ক্রাম্বল ডাউন না হয়ে যায় ডেম্বেলের সামনে, আবার ওর ওয়েজেস যা আছে ওয়েজেসের দাবি করছে সেসব মেনে না নেয় এত কষ্ট করার পর সমস্ত কিছু করার পর। বাট অফার তো করেছে, বাট আগে যে অফারটা ঘটেছিলো সেটার থেকেও কম। তো মানো না মানো ডেম্বেলে যদি এই নাম্বারে দৌড় এত হজ করে, তো মানো না মানো ডেম্বেলে যদি এই নাম্বারে বার্সার হয়ে সাইন করে যায় তাহলে একদিক দিয়ে বার্সার বহুত বড় লাভ। মানে আমি তোকে পুরো ফিগার্স বোঝাতে চাইছি, যদি ফিগার্স দিয়ে আমাদেরকে বোঝাই যে ডেম্বেলেকে বার্সেলোনা 7.5+3.5 ভেরিয়েবলসের একটা কন্ট্যাক্ট অফার দিয়েছিল ডিসেম্বর মাসে। তো সেই মাসে যদি ডেম্বেলে রাজি হয়ে যায় তো তাহলে ডেম্বেলের কাছে 11 মিলিয়নের একটা অফার থাকে, দ্যাট ইজ এ প্রিটি রিজনেবল, নট ইভেন রিজনেবল, প্রিটি গুড, প্রিটি অসাম অফার ফর হিম, বিকজ পাঁচ মাস ধরে আমি মানে মাস বছর আজকে ভুলে গেছে, যাই হোক 5 বছর ধরে 4 বছর ধরে যবে থেকে ডেম্বেলে সাইন হয়েছে তবে থেকে কী করেছে যে এই 10 মিলিয়ন 11 মিলিয়নের কন্ট্রাক্ট নিচ্ছে। তো সেখানে বিকজ জাভির হচ্ছে মেন ম্যান ছিল, জাভির কাছে আলটিমেটলি এসে জাভির কাছে ভালো খেলছিল, সেই জন্য ওই 11 মিলিয়নের ওই অফারটা করা হয়েছিলো ডেম্বেলকে, তাই তো। তো সুতরাং তখন ডেম্বেলে যে এজেন্ট আছে মোসা সিসিকো, ও হ্যাঁ মোসা সিসিকো থেকে মনে পড়লো, ও আর একটা লিচার আদমি, একদম ফালতু একদম নোংরা, মানে নোংরা আদমি ওই লোকটা, এখনও জবে কী করে আছে আমি বুঝতে পারছি না, মানে ডেম্বেলের এজেন্টের জবে কী করে আছে বুঝতে পারছি, মানে সিসোকো ডেম্বেলের সিসোকোর কোনো এজেন্সি নেই যে বড় বড় এজেন্টের থাকে যে যার আন্ডারে ডেম্বেলে পড়ছে, যে ডেম্বেলে ওয়ান অফ হিজ প্লেয়ার না,
সিসোকোকে ডেম্বেলে ইয়ে করে রেখেছে, মানে পে করে রেখেছে ওর এজেন্ট হওয়ার জন্য, এখনও কী করে আছে? বিকজ তখন 11 মিলিয়নের অফার ছিল, তখন সিসোকো বলেছে যে ডেম্বেলেকে সাইড মানে রিনিউ করতে গেলে 40 মিলিয়ন দিতে হবে। 40 মিলিয়ন, 40 ফাকিং মিলিয়ন, কোনো আইডিয়া আছে 40 মিলিয়ন সম্বন্ধে? সে যাই হোক, তো 40 মিলিয়ন দিতে হবে। তো বার্সা তো বলেছিলো যে না করবো না, ইয়ে করবো না, ইয়ে করবো না। তো সুতরাং তখন বলেছিল অন্যান্য ক্লাব আসবে, অন্যান্য ক্লাব সাইন করে দেবে, কিন্তু একে একে লিভারপুল চলে গেছে এরকম ইঞ্জুরিওয়ালা প্লেয়ারকে নেবেন। তারপর পিএসজি, নতুন ওদের ডিরেক্টর চলে এসেছে, স্পোর্টিং ডিরেক্টর লুইস ওকাম্পোস, ওরাও নেবে। আর তাছাড়া যেহেতু ক্লিয়ার এমবাপ্পে থেকে গেছে, তো ওদেরও নেওয়ার কোনো মানে হয়। তারপরে শুধু একটা টিম ছিল, চেলসি, টমাস টুকেল, যে মানে ডেম্বেলের এক্স করছিল, যার ডেম্বেলের উপর পুরো ভরসা ছিল, সেও চলে গেছে। প্রথম কথা, ডেম্বেলের এই চোটের কারণে ইপিএল একটা মানে মানে কী বলবো, মানে অনেক অনেক ফিজিক্যাল লিগ লালিগার থেকে। আর সেকেন্ড কথা, যে ডেম্বেলের দাবিটা দিয়েছিল যে মানে মধ্যে কথা, এই টাকাটা আমাকে দিচ্ছে, এই টাকাটা আমাকে দিচ্ছে বলে সিসোকো ওয়ার্ল্ড ট্যুরে বেরিয়েছিল সমস্ত ক্লাবের কাছে, যে আমার এজেন্ট কি আমার ডেম্বেলেকে এই টাকাটা কি দেবে, এই টাকাটা কি দেবে, এই টাকাটা কি দেবে। ক্লাব প্রতিটা ক্লাব বলেছে আর ইউ ম্যাড, আর ইউ ম্যাড, এই টাকাটা দেবো। আর তাহাজার ক্লাবের কাছে তোর কোনো ক্লাব নেই, তোকে এই টাকাটা কেন দেবো? তো নাও মানে হঠাৎ করে ডেম্বেলের কাছে এখন ক্লাব নেই, মানে আর 3 থেকে 4 দিন আছে, 3 থেকে 4 দিন পর 5 জুলাই ডেম্বেলে আউট অফ কন্ট্রাক্ট ফ্রম বার্সেলোনা। ওয়াও, হাততালি, মানে যারা বার্সেলোনা ফ্যান সবাই হাততালি, যারা যারা ডেম্বেলেকে এতদিন ধরে সহ্য করেছো, হাততালি ভাই। মানে আমি মানে লিটারালি আর কোনো শাখা চাই না, হয় যদি সাইন করার হয় আমাদেরটা আমি সাইন কর, নাহলে বেরিয়ে যা পাক, মানে মানে আমাকে বাজে কথা বেরিয়ে। যাই হোক, তো হঠাৎ করে ডেম্বেলে এখন দেখছে যে আমার কাছে হয় লোয়ার টার্মে সাইন করতে হবে, আর নাহলে আমার কাছে কোনো মানে ক্লাব ছাড়া থাকতে হবে, মানে ফুটবল আমি খেলতে পারবো। তো এখানে আরও একটা ব্যাপার, যে এখানে যে 11 মিলিয়নের অফারটা ছিল, সেই অফারটা এক্সপায়ার হয়ে গেছিলো বার্সেলোনার তরফ থেকে। এখন বার্সেলোনা ডেম্বেলকে আরও একটা অফার দিয়েছে, এবং সেটা শুনে আমার দুঃখ হয়েছিল। সেই অফারটার নাম ফিগার তোমাদেরকে বলিনি, সেই অফারটা হচ্ছে 6 মিলিয়ন প্লাস 1.5 মিলিয়ন ভ্যারিয়েবল, টোটাল 7.5 মিলিয়নের স্যালারি ডেম্বেলকে অফার করা হয়েছিল লাপোর্তার তরফ থেকে, মানে বার্সেলোনার তরফ থেকে। ও মাই গড, মানে হোয়াট ইজ গোয়িং, মানে সত্যি বলছি, মানে এটা যদি হয়ে যায়, এটা যদি ডিল ডান হয়ে যায়, ডেম্বেলে সাইন করে যায়, আমার তো খুশি কেউ হবে না। মানে লিটলা যদি সাইন না করে তাও কিছু হয়ে যাবে না, কারণ তো এর সামনে তো মানে ঝুঁকে নেই ক্লাব, এটাই সবথেকে বড় ইয়ের কথা। আর লেভানডস্কির জন্য তো ওদিকে মার ভরসা চলছেই, তো ওখানে কী হবে ভগবান জানে। তো যাই হোক, এটাই আপডেট ছিল। এবার ডেম্বেলে সাইন হবে কি হবে না সেটা দেখা যাক। কারণ বার্সেলোনার নতুন একটা যে অ্যাওয়ে শার্ট আছে গোল্ডেন কালারের, সেটাও বেরিয়ে গেছে, সেটাও মানে আউট অফ দ্য লিগ লাগে, মানে টু ওপি লাগে, টু ওপি। আমার কমেন্ট করে জানিও তোমরা নতুন জার্সিটা কিনবে কি কিনবে না, কি হোম জার্সিটা কিনবে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করবো, ভিডিওটা বেশি বড় করে লাভ নেই। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাদেরকে কমেন্ট করে একটা জানাবে, আর একটা লাইক দিয়ে দেবে, দেখছো তো খামে খামে ভিডিও করছি, একটা লাইক দিয়ে দেবে, এরকম ভিডিও তো আনতে আমাকে আরও ভালো ভালো করে মোটিভেট করবে। তো এখনের জন্য ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, তোমাদের সঙ্গে আমার দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য পিস আউট।